দীর্ঘ 21 বছর পলাতক থাকার পর র‍্যাবের হাতে গ্রেফতার হলেন জাসদ নেতা কাজী আরেফ আহমেদ খুনের মামলার পলাতক আসামি রওশন আলী উদয় মণ্ডল। গতকাল মধ্যরাতে রাজশাহী থেকে তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় পলাতক বাকি চার আসামিকেও গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। মুখ অন্ধকারের রিপোর্ট। কাজী আরেফ আহমেদ মহান মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে যার ভূমিকা ছিল সর্বজনবিদিত, স্বাধীনতার পরও রাজনীতির মাধ্যমে নিরন্তর সেবা করে গেছেন মানুষের। তার হাত ধরেই গঠিত হয় জাসদের মতো রাজনৈতিক সংগঠনের। তবে তার এই যাত্রা খুব বেশি লম্বা করতে দেয়নি দুষ্কৃতকারীরা। 1999 সালের 16 ফেব্রুয়ারি কুষ্টিয়ায় একটি জনসভায় বক্তব্যরত অবস্থায় গুলি করে হত্যা করা হয় তাকে। এই মামলায় 2004 সালে 10 জনের ফাঁসির আদেশ দেয় আদালত। 2016-তে 3 জনের ফাঁসি কার্যকর হলেও বেশ কয়েকজন পলাতক রয়েছেন। গত বুধবার রাতে রাজশাহীতে অভিযান চালিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশন আলীকে গ্রেফতার করে র‍্যাব। এ বিষয়ে রাজধানীর কারণ বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে সংস্থাটি। একজনকে ধরেছি, বাকি চারজন রয়েছে এখনো পলাতক, যাদের মধ্যে মান্নান মোল্লা, বাকের, বাশার ও জহির, তারা হয়তো পার্শ্ববর্তী দেশে লুকিয়ে আছে। বাট আমরা তাদের বিরুদ্ধে নজরদারি রাখছি, যে আমরা যদি তাদেরকে পাই আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করবো, যেহেতু তারা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। এই সময় কথা বলেন ওই ঘটনায় নিহত অন্যান্য পরিবারের সদস্যরা। আমার বাবাকে এই লোক খুন করছে এবং খুন করার পরে চাপ দিয়ে আমাদের ধরে নিয়ে যায়, তার ছোট ভাই সহ মামলাটা উঠাতে বাধ্য করে। গুলি লাগার পরে যখন পানির মধ্যে ডুবে যাই তখন অন্য লোকে সে আমাকে উঠাই নিয়ে গেল, আমার ফাদার স্পটে মারা গেল এবং রওশন আর নূরও তখন পালাই গেল। গ্রেফতারকৃত রওশন আলী চরমপন্থী সংগঠনগুলোর সঙ্গে যুক্ত ছিল বলে জানায় র‍্যাব। টাকার বিনিময়ে মানুষ হত্যা করা তার পেশা ছিল বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।